দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। জারাগোজা স্পেনের যে হোটেলে ছিলাম, আপনাদের যে হোটেলটা দেখাচ্ছি, হোটেলের নাম হচ্ছে হোটেল রামিরিও ওয়ান। চলো আমরা একটু হোটেলের ভিতরে আসলে আমরা একটু হোটেলের ভিতরে দেখে আসি। এটা হচ্ছে হোটেলের লবি, আমরা এখানে অনেক টাইম স্পেন্ড করেছি। এই যে এটা হচ্ছে রিসেপশন, হোটেলের নাম এখানে দেখা যাচ্ছে হোটেল রামিরো ওয়ান। আমি একটু ঘুরে আসছি। লবির একটা এক্সচেঞ্জের পোর্শন ছিল এখানে, এটা কিন্তু তার লবির অংশ। খুব সুন্দর একটা জায়গা, আমরা এখানে মাঝে মাঝে চাটা খেতাম। এখানে যদি কেউ বইটি পড়তে চায়, বসতে চায়, একটু টাইম স্পেন্ড করতে চায়, এখানে আছে। এখানে ছোট লাইব্রেরি আছে, আমি এখানে এসে দেখলাম যে এখানে ওরা হোটেলের যারা টেনার্স তাদের জন্য কিছু বই রেখেছে। মোস্টলি স্প্যানিশ, কিছু ইংলিশ বইও আছে। যেমন আমি এই বইটা পড়লাম, দেখেন বইটাতে আসলে এটা হচ্ছে ওদের একজন ফেমাস আর্টিস্ট গোয়ার উপরে। গোয়ার নামে অনেকগুলো পার্ক আছে জারাগোসায়। গোয়া একজন আর্টিস্ট ছিলেন, খুব ফেমাস আর্টিস্ট। এগুলো হচ্ছে গোয়ার পেন্টিং, পেন্টিংগুলো ধরো প্রত্যেকে ধরো, এগুলো হচ্ছে গোয়ার পেন্টিং, খুব বিখ্যাত। এবং স্পেনে যত মিউজিয়াম আছে গোয়ার পেন্টিং এক্সিবিট করা হয়। পেন্টিংগুলো দেখো খুব সুন্দর পেন্টিং, আপনাকে খুব জুতো দেখাচ্ছি গোয়ার পেন্টিং, এগুলো খুব বিখ্যাত সব। গোয়া আসলে মানুষের জীবন, প্রকৃতি, স্ট্রাগল এগুলো নিয়েই বেশি করেছে, হিউম্যান আসপেক্টে বেশি। এই যে গান গেয়েছে কেউ, এই যে মানুষ সাফার করছে। আমি ওদের সাথে, লোকালদের সাথে কথা বলে বুঝলাম যে এটা গোয়ার এই পেন্টিংসগুলা ওদের মিউজিয়াম রানি সুফিয়া এবং মিউজিয়াম গোয়াতে আছে। গোয়া নামে পার্কও আছে। আমি যেটা বুঝলাম আর কি, যে এটা গোয়া একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন। আমরা একটু রুমগুলো দেখে আসি। এই দুইটা যোগট নিলাম। সময় লেগেছে
তবে ছিল আমাদের জারাগোসা হোটেল। আমরা এখন যাচ্ছি মাদ্রিদে, ফেমাস শহর হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য। আমরা ইনশাআল্লাহ দেখি ক্লাবেও যাব। তার আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগলো। মাদ্রিদের হোটেলে গিয়ে আবার একটা ব্লগ বানাবো। আশা করছি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।